আনোয়ারা নামে অধিক পরিচিত একজন বাংলাদেশী চলচ্চিত্র বা টেলিভিশন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। তিনি মোট 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। আনোয়ারা 1948 সালের 1 জুন কুমিল্লাতে জন্মগ্রহণ করেন। তার বাবা জামাল উদ্দিন ও মা ফরিদুন্নেসা। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। 60-এর দশকে বাংলা চলচ্চিত্রে আনোয়ারার আগমন ঘটে। তার চলচ্চিত্রে অভিষেক ঘটে একজন নৃত্যশিল্পী হিসেবে। 1961 সালে 14-15 বছর বয়সে অভিনেতা আজিমের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন। এ সময় তিনি পরিচালক ফজলুল হকের আজান চলচ্চিত্রে প্রথম নৃত্যশিল্পী হিসেবে কাজ করেন। নাচ শিখেছেন ওস্তাদ দেবকুমারের কাছে। চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার সময় তার নাম পরিবর্তন করে উত্তরণ রাখা হয়। তবে উত্তরণ চলচ্চিত্রটি পরে মুক্তি পায়নি। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র নাচঘর। এই চলচ্চিত্রেও তিনি নৃত্যশিল্পী হিসেবে অংশগ্রহণ করেন। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্দুল জব্বার খান ছিলেন এই চলচ্চিত্রের পরিচালক। উর্দু ভাষার এই চলচ্চিত্রটি 1963 সালে মুক্তি পায়। একই বছর মুক্তিপ্রাপ্ত প্রিজানে রিট চলচ্চিত্র নৃত্যশিল্পী হিসেবে ছিলেন। এরপরে তিনি বেশ কিছু উর্দু ও বাংলা চলচ্চিত্রে কাজ করেন। 1964 সালে তিনি জহির রায়হানের সঙ্গম চলচ্চিত্রে প্রথম সহ অভিনেত্রী হিসেবে অভিনয় করেন। 1965 সালে মুক্তিপ্রাপ্ত জানাজানি চলচ্চিত্রটি তার জীবনে একটি উল্লেখযোগ্য ছবি। এই ছবিতে তার নায়ক ছিলেন শওকত আকবর। 1962 থেকে 1966 সালে তিনি মোট 19টি চলচ্চিত্রে বিভিন্ন পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। 1967 সালে মুক্তিপ্রাপ্ত বালা নামের একটি চলচ্চিত্রে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। তার বিপরীতে ছিলেন হায়দার শফি। নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রটি ছিল আনোয়ারার জীবনে টার্নিং পয়েন্ট। এই চলচ্চিত্রে তিনি আলিয়া চরিত্রে অভিনয় করেন। তার বিপরীতে খ্যাতিমান অভিনেতা আনোয়ার হোসেন নবাব সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করেন। তৎকালীন সমগ্র পাকিস্তান জুড়ে চলচ্চিত্রটি অভাবনীয় ব্যবসায়িক সফলতা লাভ। ব্যাপক জনপ্রিয়তার কারণে এই চলচ্চিত্রটি উর্দুতেও চিত্রায়িত হয়। এভাবে চলচ্চিত্রটি লাহোর, করাচি, কোয়েটা, মুলতান, পেশোয়ারে মুক্তির পরে তৎকালীন পশ্চিম পাকিস্তানেও আনোয়ারার নামধাম ছড়িয়ে পড়ে। আনোয়ারার চলচ্চিত্র জীবনে আরো 3টি উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে 1978 সালে মুক্তিপ্রাপ্ত গোলাপী এখন ট্রেনে, 1982 সালে মুক্তিপ্রাপ্ত দেবদাস ও 1987 সালে মুক্তিপ্রাপ্ত শুভদা। গোলাপী এখন ট্রেনে চলচ্চিত্রটি 1978 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সেরা চলচ্চিত্র সহ 10টি বিভাগে পুরস্কার লাভ করে। এর মধ্যে তিনি সেরা পার্শ্ব চরিত্র অভিনেত্রী হিসেবে পুরস্কার লাভ করেন। এই চলচ্চিত্রে তিনি ময়নাবু চরিত্রে অভিনয় করেন। চাষী নজরুল ইসলামের দেবদাস চলচ্চিত্রে তিনি চন্দ্রাবতী চরিত্রে অভিনয় করেন। একই পরিচালকের শুভধা চলচ্চিত্রে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রটি 1987 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সেরা চলচ্চিত্র সহ 11টি বিভাগে পুরস্কার লাভ করে। আনোয়ারা এই চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার লাভ করেন। 1972-এর পরে তিনি ভাবি, চাচি, শাশুড়ি ও মায়ের চরিত্রে বেশি উপস্থিত হয়েছেন। এই চরিত্রগুলোতে তিনি বেশি সফল হয়েছেন বলে মনে করেন। 1976 সালে মুক্তিপ্রাপ্ত নয়নমণি চলচ্চিত্রে আনোয়ারা চাচিমা চরিত্রে প্রথম অভিনয় করেন। অধিকাংশ চলচ্চিত্রেই তিনি অভিনয় করেন মায়ের ভূমিকায়। 1964 সালে অন্তরে অন্তরে চলচ্চিত্রে আনোয়ারা সর্বপ্রথম দাদিমা চরিত্রে অভিনয় করেন। আনোয়ারা তার প্রায় 50 বছরের অভিনয় জীবনে 650-এরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অসংখ্য মঞ্চনাটকে অভিনয় করেছেন ও বেশ কিছু টেলিভিশন নাটকেও কাজ করেছেন। 1 বার সেরা অভিনেত্রী সহ মোট 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন তিনি। চলচ্চিত্রগুলো হচ্ছে 1978 সালের গোলাপী এখন ট্রেনে, 1979 সালে সুন্দরী, 1984 সালে সখিনার যুদ্ধ, 1986 সালে শুভদা, 1990 সালে মরণের পরে, 1992 সালে রাধাকৃষ্ণ, 1993 সালে বাংলার বধূ এবং 1994 সালে অন্তরে অন্তরে। এছাড়াও তিনি কিউট চ্যানেল আই চলচ্চিত্র মেলা পুরস্কার 2010 সালে ও টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্র্যাপ কর্তৃক আয়োজিত ট্র্যাপ অ্যাওয়ার্ড লাভ করেন। দুটি থেকেই তাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। 1972 সালে মহিতুল ইসলাম মহিতের সাথে আনোয়ারার বিয়ে হয়। তাদের একমাত্র সন্তানের নাম মুক্তি। তিনিও একজন অভিনেত্রী। তার একমাত্র নাতনি কারিমা ইসলাম। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।